গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ 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 ভালো আছেন, আমিও ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার মায়ের সাথে আছি, আমি আমার মায়ের সাথে শপিং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের জন্য তো কিছু শপিং করতেই হয়, সেই জন্য মা অনেক দিন থেকে বলছে চল চল, কিন্তু যাওয়া হয় না। তো আজকে একটু সময় পেলাম এবং যাচ্ছি। তো আমরা সাধারণত কাঁচরাপাড়া থেকে শপিং করে থাকি, কিন্তু এবছর সময়ের অভাবে কাঁচরাপাড়ায় যেতে পারছি না, কাছে পিঠেই অর্থাৎ রানাঘাট থেকেই শপিংটা করে নিচ্ছি। তো ট্রেনটা মিস করায় এখন আমরা অটোতে করে রানাঘাটে যাচ্ছি, কারণ এর পরের ট্রেন অনেক পরে আছে। এখন আমরা রানাঘাটে চলে এসেছি, কিন্তু আমরা যেই সময় এসেছি সেই সময়টা লোক থাকার কথা নয়, কারণ এখন প্রচণ্ড রোদ উঠেছে। কিন্তু এসে দেখছি এখানেও ভীষণ, তো কিছু করার নেই, এর মধ্যেই শপিংটা করতে হবে, তার কারণ আর বেশি দিন বাকি নেই। তো শপিং ছাড়াও রানাঘাটের বেশ কিছু কাজ বাকি আছে, সেই পেন্ডিং কাজগুলো আজকে সেরে নেব। শপিং করব, তারপরে এলআইসি অফিসে একটু কাজ আছে, এরপরে কসমেটিক্সের দোকানে যাব, শাড়ির দোকানে যেতে হবে, প্রচুর কাজ আছে, আরও অনেক কাজ আছে, কিন্তু সেগুলো কতটা করে উঠতে পারবো বলতে পারছি না। তার কারণ হচ্ছে এগুলো যদি আমি সব ঠিকঠাক করতে চাই তাহলে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, যেহেতু বাচ্চা রেখে এসেছি, আমার ছেলেকে রেখে এসেছি, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। তো চলুন দেখি কি শপিং করি। এটা হচ্ছে রানাঘাটের বাজার কলকাতা, বাজার কলকাতার একটা ব্রাঞ্চ এখানে আছে। তো এখানে আমি ফার্স্ট আসলাম, আগে কখনো আসিনি। তো এখানে এসে দেখছি যে মোটামুটি স্টক আছে, আমাদের কাজ চালিয়ে নেওয়ার মতো এনাফ। এখানে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরে আছে চিলড্রেন আর লেডিস কালেকশান, আর গ্রাউন্ডে আছে জেন্টস কালেকশান। তো আমাদের বাচ্চাদের জন্য যেহেতু কেনাকাটার ব্যাপারটা আছে, সেহেতু আমরা ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি, ওখানে গিয়ে আমরা চুজ করে নেব। তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এবার দেখতে থাকছি, মাও একদিকে দেখছি, আমিও একদিকে দেখছি। যদি আমরা দুদিক থেকে বা দু রকমভাবে আমি দেখতে থাকি তাহলে কিন্তু অনেক কম সময়ে দুজনের চয়েস মতো আমরা নিয়ে নিতে পারবো, নইলে এক জায়গায় যদি সকলে থাকি তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে এবং আমরা ঠিক মতো আলাদা আলাদা চয়েস করতে পারবো না। তো আমরা দেখতে থাকছি, আপনারাও দেখুন। শপিং করতে গেলে আমার যেটা প্রবলেম হয় যে আমি খুব সহজে চুজ করতে পারি না, অনেক দেখে তবে চুজ করি, সেই জন্য শপিংয়ে গেলে আমি একাই যাই। পছন্দ করা খুবই কষ্টসাধ্য, তার কারণ হচ্ছে অনেক ভালোর মাঝখানে আপনি দেখবেন পছন্দ করতে আপনার খুব কষ্ট হবে এবং সময় লাগবে। এদিকে মাও দেখছে, তবে আমার সাথে যেই শপিংয়ে যাক না কেন সকলেই হাঁপিয়ে ওঠে, তার কারণ হচ্ছে আমি যেভাবে ঘুরি এবং যেইভাবে দেখে দেখে নিই, মানে অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না, কিন্তু আমার মনে হয় যে একটা জিনিস যখন আমি পছন্দ করব অবশ্যই দেখে নেওয়া উচিত। এদিকে ক্যাশ কাউন্টারে চলে এসেছি, পেমেন্ট করে এবার বেরিয়ে পড়ব। তো আমরা বাচ্চাদের কিছু জিনিস নিলাম, আমাদের জন্য কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে পড়ছি। এখানকার কাজ মিটিয়ে এবার আমি যাচ্ছি এলআইসি অফিসে, সেখানে একটু কাজ আছে, পার্সোনাল কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আবার অন্যান্য কাজগুলো আছে সেগুলোও করব। তবে ভীষণ ভিড় থাকে, আজকে ভিড়টা একটু কম আছে। এদিকে চলে এসেছি শাড়ির দোকানে, কিছু বাড়িতে পরার শাড়ি নেওয়া হবে, সেটাই দেখা হচ্ছে।
চলে এসেছি কসমেটিক্স এর দোকানে, রানাঘাটের আদি মনিমোহন। এখানে সহজেই আমি আমার প্রয়োজন মতো জিনিসগুলো পেয়ে যাই। আমি আমার জন্য কিছু ক্রিম নিলাম, ছেলের জন্য কিছু কসমেটিক্স নিলাম, এবার বেরিয়ে পড়ব। এই দোকানে একটা দিদি আছে, দিদিটাকে আমার এত ভালো লাগে, তার কারণ হচ্ছে দিদিটা এত ভালো কথা বলে। আমি কাস্টমার জানি কাস্টমারের সাথে ওরা ভালো ব্যবহার করবে, কিন্তু তবুও যেন সেই আন্তরিকতাটা একটু অন্য রকম, ভীষণ ভালো লাগে এবং মনকে ছুঁয়ে যায়। সেই জন্য আমি গেলেই আগে ওই দিদিটার কাছে যাই এবং ওই দিদিটাও আমাকে দেখলে আগে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে কিনা। এদিকে আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, তবে ট্রেনের জন্য তো একটু ওয়েট করতেই হবে। ট্রেন তো সঙ্গে সঙ্গে সবসময় থাকবে না, তাই আমি আর আমার মা ওয়েট করছি ট্রেনের জন্য। তবে ট্রেনের বেশি দেরি নেই, বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কিন্তু তবুও যেন ছেলের জন্য তাড়াতাড়ি বাড়িতে ফেরার একটা তাগিদ থেকেই থাকে। আমরা ট্রেনে উঠে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, তার কারণ হচ্ছে রানাঘাট থেকে আমাদের বাড়িতে আসতে ট্রেনে 10 মিনিট মতো সময় লাগে। তো আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।